নমস্কার শুনছেন এই সময় গোল্ড আজকে এই সময় গোল্ডে বিশেষ নিবেদন অডিও ধারাবাহিক বিশিষ্ট পরিচালক আলাপচারিতায় শ্রী মুখোপাধ্যায় আচ্ছা দাদা আপনি যে আফ্রিকায় এত ঘুরে বেড়ালেন এই সাউথ সেখানে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর কোনো মূর্তি কি আপনার চোখে পড়ল হ্যাঁ এটা প্রথমে বলি সেটা হচ্ছে জোয়ানসবার্গে খুব কয়েকজন খুব হাতে গোনা মানুষের মূর্তি রয়েছে মনীষীদের মূর্তি রয়েছে বলবো তার মধ্যে সর্বজন শ্রদ্ধেয় হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে তো আরেকটি নাম প্রায় সমর্থক নেলসান ম্যান্ডেলা নেলসান ম্যান্ডেলা স্কোয়ার যে সেই নেলসান ম্যান্ডেলা স্কোয়ারের কাছাকাছি আমরা যখন গেছিলাম তখন কিন্তু নেলসান ম্যান্ডেলার মানে শারীরিক অবস্থা খুব খারাপ এবং তিনি তখন আইসিসিউতে ভর্তি স্বাভাবিকভাবেই ছোটোবেলা থেকে নেলসান ম্যান্ডেলার সমস্ত কাজের কথা শুনে বড় হয়েছি তাকে টিভির পর্দায় কিংবা খবর কাগজে দেখেছি উইনি ম্যান্ডেলা যে ঘেটোতে থাকতেন তখনও থাকতেন আর কি তো সেই ঘেটোতে যাওয়ার সৌভাগ্যও আমার হয়েছে সেটা আমার ব্যক্তিগত কারণে এর এর সঙ্গে ছবির কোনো সম্পর্ক ছিল না একটা অ্যাপার্থেড মিউজিয়াম আছে আমার মনে হয় আফ্রিকা গেলে প্রত্যেকের যাওয়া উচিত এই অ্যাপার্থেড মিউজিয়ামে এবং সেখানে গেলে আমরা দেখতে পারি যে উপনিবেশবাদের কি করাল রূপ আচ্ছা গান্ধী আর ম্যান্ডেলার কথা তো আমরা শুনলাম কিন্তু এখানে একটা টিপিক্যাল বাঙালি প্রশ্ন করতে ইচ্ছে করছে রবীন্দ্রনাথ তিনিও কি কোথাও ছিলেন একটা চিত্র প্রদর্শনীতে গেছিলাম সেই চিত্র প্রদর্শনীতে গিয়ে দেখি যে একটা ক্যানভাসে ওখানকার শিল্পীরা পৃথিবীর বিভিন্ন মনীষীদের ছবি এঁকেছেন যাদের প্রত্যেককেই আমরা চিনি এবং যারা প্রত্যেকেই আমাদের শ্রদ্ধাভাজন মানে আইনস্টাইন থেকে চার্লি চ্যাপলিন থেকে রোমারোলা থেকে কিংবা দান্তেয়ালিগিরি থেকে মেকিয়া ভ্যালি এবং এরকমভাবে প্রত্যেকের কার্ল মার্কস থেকে সিগমেন্ট ফ্রয়েড থেকে প্রত্যেকের ছবি রয়েছে আমি ভীষণ গর্ববোধ করেছিলাম কারণ তার মধ্যে ওই ক্যানভাসে গান্ধীজির ছবি ছিল এবং সর্বোপরি আমরা যাকে ধরে বড় হয়েছি বা ভবিষ্যতেও যাকে ধরে থাকবো বলে আমার বিশ্বাস সেই রবীন্দ্রনাথ ছিলেন এটা আমার কাছে একটা বিরাট গর্বের বিষয় ছিল আচ্ছা এবারে একটু অন্য প্রসঙ্গে আসি ছবির নায়ক গল্পের স্বার্থে কোথাও একটা হারিয়ে যাচ্ছে আবার ফিরে পাচ্ছে তার পথ এটা এক ধরনের বাস্তবতা কিন্তু বাস্তব জীবনে আফ্রিকায় গিয়ে হারিয়ে যাওয়া বা পথ হারিয়ে ফেলা এরকম কোনো অভিজ্ঞতা কি আপনার হয়েছিল হ্যাঁ খুব বিশেষভাবেই হয়েছিল আসলে ওই ড্র্যাকেন্সবার্গের কথা বলছিলাম ড্র্যাকেন্সবার্গ পর্বতপালার বিভিন্ন স্তর রয়েছে এবং সেই স্তরে মূলত হেঁটেই যেতে হয় একটা জায়গা অবধি গাড়ি যায় তারপর আর গাড়ি যায় না তো হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন জায়গা ছবি তুলতে তুলতে ঠিক করেছি যে কোথাও হয়তো দাঁড়িয়ে সেখান থেকে ছবিটা তুললে এই অ্যাঙ্গেলটা খুব ভালো হবে বা এইখানে এই ধরনের একটা কোরিওগ্রাফি করা সম্ভব বা একটা অ্যাকশন সিকোয়েন্স করা সম্ভব এই সব করতে করতে একা একা হারিয়ে গেছি সত্যি হারিয়ে গেছিলেন তারপর মুশকিল হচ্ছে হারিয়ে এমন একটা জায়গায় গেছি সেই জায়গা থেকে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে যেটা বহু দূরে এই হোটেলটার যে জায়গাটায় হোটেলটা ছিল সেটার নাম উইত্সি শোয়েক শোয়েক কথাটার মানে হচ্ছে এরিয়া এবং এটাও আবার ওই আফ্রিকান ভাষা তো সেই আফ্রিকানসের যেই উইত্সি সোয়েকে আমাকে পৌঁছতে হবে আমি লোকজনের গলা পাচ্ছি যেহেতু পাহাড়ে বিভিন্ন স্তরে থাকলে মানুষের গলা খুব সহজে পাওয়া যায় কিন্তু মজা হচ্ছে আমি যে রাস্তা দিয়েই হাঁটছি আমি কোনোভাবেই উইচিশ পৌঁছতে পারছি না আমি চলে যাচ্ছি হচ্ছে ওই সেন্টিনেল পিকের দিকে যেটা হচ্ছে আমাদের এই হোটেল থেকে অনেক দূরে এবং সেই সময় ক্রমশ অন্ধকার হয়ে আসছে যার ফলে আমি প্রায় অসহায় এই কারণে অসহায় কারণ একবার অন্ধকার হয়ে গেলে আর ওই রাস্তা খুঁজে পাওয়া খুব মুশকিল সেটা তো একেবারে এখানে বসেই আমরা কল্পনা করতে পারছি বুঝতে পারছি যে হারিয়ে গেলে আর ফেরার পথ খুঁজে পাওয়া খুবই কঠিন এরকম আরও কোনো অভিজ্ঞতা আর একটা অভিজ্ঞতা হয়েছিল সেটা হয়েছিল ওই সুদওয়ালা কেভসে এখন সুদওয়ালা কেভসের মজা হচ্ছে সেখানে আলো জলে আলো জ্বালিয়ে রাখা হয় সেটার কারণ ট্যুরিস্টদের জন্য কারণ না হলে ট্যুরিস্টরা খুঁজে পাবেন না কিছু কিন্তু মজা হচ্ছে যে সুদওয়ালা কেভসে আলো যদি নিভিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় যে নিজের হাতটাও দেখতে পাওয়া যাচ্ছে না এতটাই অন্ধকার শুধু কোথাও থেকে ওয়াটার ড্রিপ করে সেই জল যে চুঁয়ে চুঁয়ে পড়ছে সেটার শব্দ পাওয়া যায় তো এরকম একটা জায়গায় প্রায় আড়াই কিলোমিটার লম্বা গুহা সেই গুহার বিভিন্ন অঞ্চল দিয়ে হাঁটতে হাঁটতে হারিয়ে গেছি কোন দিকে যাব বলে আসলে তার মধ্যে অনেক স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইটের ফরমেশন রয়েছে এই ফরমেশানগুলোর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে জায়গাটা তৈরি হয়েছে একটা গোলক ধাঁধার মতো ওখানকার উপজাতীয় যে রাজা বা যারা হচ্ছেন পরাজিত রাজা বলবো সেই পরাজিত রাজারা ওই গুহাতে আশ্রয় নিয়ে লুকিয়ে থাকতেন যাতে বিজেতা রাজা তাকে খুঁজে না পায় এটা হচ্ছে একদম পুরাকালের একটা গল্প সত্যি কথা বলতে সেই করতে গিয়ে এবং কিছুটা আলোর রেশ পেয়ে আমি যেখানটা দিয়ে বেরোলাম বেরিয়ে দেখতাম যে সেখান থেকে একটা এক হাজার ফুটের ফল তার বেশি কিছু নেই অর্থাৎ ওখান থেকে আমি আর আবার যে মেনল্যান্ডে ফিরবো বা রাস্তার দিকে ফিরবো সেই রাস্তার দিকে ফেরা সম্ভব হচ্ছে না বাস তার মানে একদিকে গুহার গোলক ধাঁধা আর একদিকে হাজার ফিট খাদ তার মানে পয়েন্ট অফ নো রিটার্ন কি করলেন সেদিন সত্যি ভয় লেগেছিল আবার আমাকে ফিরে যেতে হলো এবং তারপর নানা কষ্টসাধ্য পদ্ধতিতে বিভিন্ন ধরনের ওই গলি ঘুঁজি দিয়ে ঘুরতে ঘুরতে কোথাও সুড়ঙ্গ সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে শুধুমাত্র ক্রল করে আসা সম্ভব ওটা কোনোভাবেই হেঁটে আসা সম্ভব নয় সেই ক্রল করে ঘুরে বেরিয়ে ফাইনালি আমাদের ওখানকার যিনি গাইড ছিলেন তিনি আমাদের খুঁজে বার করলেন ওই গুহার মধ্যে তো নিশ্চয়ই মোবাইল নেটওয়ার্ক নেই তার মানে আপনার হাতের সেলফোনটা একটা টর্চ আর কিছুই না তখন তাও খানিক জন্য না গুহার মধ্যে সেলফোন কাজ করে না এক আর দুই হচ্ছে যে আসলে ওই অঞ্চলটাতেই খুব একটা সেলফোন কাজ করে না শুধুমাত্র আমি পুমালাঙ্গা ডিস্ট্রিক্টের কথা বলছি এই যে পুমালাঙ্গা ডিস্ট্রিক্টটা এর মধ্যে অনেকগুলো জায়গা ছিল যেগুলো হচ্ছে আদিম নিসর্গের ভীষণ কাছাকাছি যেমন তার মধ্যে একটা হচ্ছে দুটো নদী আছে ওখানে একটা হচ্ছে যে ব্লাইড রিভার আর একটা হচ্ছে যে ক্লাইন রিভার এখন এই যে দুটো রিভার এই নদীগুলো যায় হচ্ছে একটা খাদের মধ্যে দিয়ে যেটাকে বলা হয় ব্লাইড রিভার ক্যানিয়ন ব্লাইড রিভার ক্যানিয়নে কিন্তু ভর্তি কুমির অর্থাৎ এক্ষেত্রে একেবারে ডাঙায় বিভিন্ন জীবজন্তু এবং জলে কুমির এবং আপনাকে সেই জলেই নামতে হলো এই ব্লাইড রিভার ক্যানিয়নের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি যেতে যেতে বিভিন্ন পাক পাকদণ্ডি ঘুরতে ঘুরতে আমরা বুঝতে পারছি না যে ফাইনালি আমরা যেখানে গাড়িটা রেখে রাস্তা দিয়ে নেমেছিলাম প্রায় আড়াই ঘন্টা আগে আড়াই ঘন্টা হাঁটা হয়ে গেছে সেইখানটাতে আবার ফিরবো কী করে যদি না ফিরতে পারি তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লাইড রিভার ক্যানিয়ানে নেমে সেখান থেকে নৌকো ধরে ফাইনালি গিয়ে আবার সমতলে যদি আমরা পৌঁছোতে পারি এবং ঠিক তাই করা হলো এবং সেই যখন সমতলে পৌঁছচ্ছি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি মানে এই নদী দিয়ে যাচ্ছি যখন ওই ব্লাইড রিভার ক্যানিয়নের ওপর দিয়ে যাচ্ছি তখন চতুর্দিকে বিভিন্ন বুধ বুধ উঠছে বিভিন্ন সাইজের তার কারণ হচ্ছে ওই কুমিরগুলো ফলো করছে তো এই ধরনের এক্সপিরিয়েন্স এই অঞ্চলে এই পুমলাঙ্গা ডিস্ট্রিক্টটাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়েছে শুনলাম অডিও ধারাবাহিক ডিডেকটেস কাট রাইট ফ্রম দ্য ডিরেক্টেজ মাউথ শ্রীকমলেশ্বর মুখোপাধ্যায় বিশিষ্ট পরিচালক ছিলেন আমাদের সঙ্গে আজকের অডিও ধারাবাহিকে আরও অনেক গল্প অনেক অনেক অভিজ্ঞতার গল্প আমাদের সঙ্গে শেয়ার করবেন শ্রীকমলেশ্বর মুখোপাধ্যায় শুনতে থাকুন এই সময় গোল্ড